আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিছনে লেগে যান, দেখবেন আর আপনার কোনো চাওয়া অপূর্ণ থাকবে না, সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে মর্যাদা লাভ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তখন আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সব ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখাইলাম, শাক দেখাইলাম, শাকটা একবারে ক্লিন করিয়া রাখি দিছি, মাছ দেখলাম সব কিছু। এখন আমি একটা ফাতিল বই তো লোয়ারি বইছি, লোয়ারির মধ্যে সব পরিমাণত তেল দিয়ে দিলাম। এখানে আমি মাছ বোনা করমু, তো মাছটা আমার কিতা কিতা লাগে আপনার লগে শেয়ার করাম। এনে রসুন দিয়া দিলাম, রসুন পেস্টে আমার পরিমাণ মতো, রসুনটা একটু নাচা করিয়া একটু লাল হইলে তো আমি পেঁয়াজ দিয়া দিমু। রসুনটা একটু লাল হয়ে গেছে তো পরিমাণ মতো পেঁয়াজ দিলাইলাম, যেহেতু মাছটা বুনা বুনা হবো পেঁয়াজটা পরিমাণ একটু বলুন থাকবো। দিয়ে দিলাম লবণ, পেঁয়াজটা লবণের সাথে মিক্স করি একটু খসাইয়া নিলাম গি নিমুগি। পেঁয়াজটা আরে নাড়াচাড়া করে 2 মিনিট লেগে ঘুরে দিয়েছিলাম, এখন নাড়াচাড়া করিয়া বলাটিকে পেঁয়াজটা হসানি হয়ে গেছে, আস্তে আস্তে গুঁড়ো মশলা আর করে লইম। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরচুর গুঁড়া, দেড় চা চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে মিক্স করে নিবো পেঁয়াজের সাথে। পেঁয়াজটারে দ্রুত খসাইবা, মশলাটারে দ্রুত খসাইবা, অত তরকারিটা মজা হইব। তো আমি এখন খুব ভালোভাবে মশলাটারে খসাই নিলাম, ভাজা ভাজা করে নিলাম। একটু সময় নিয়ে মশলাটারে ভাজা ভাজা করবা, দিয়া দিলাম সামান্য একটু পানি, ওই পানিটা হইলো মশলাটারে ভালোভাবে মশলাটা মজিয়া, আর উপরে যে তেলটা বাই দিব তেলটা বাবা বাদে আমি মাছটা ধরে লাইব। তিন চার মিনিট হলে গুঁড়িয়ে দিয়েছিলাম, গুঁড়িয়ে দিয়ে এখন দেখলাম মশলাটা কীভাবে পানি মশলাটা মজিয়াইছেনি, তো এখন দেখলাম মশলাটা ভালোভাবে মশিয়ে খসিয়াইছে বা মজিয়াইছে, আমি মাছ আর্ট করে লড়াম। আপনারা লন্ডন আওয়াবাদে বাঘ মাছ দেখছেন নি? আমরা তো দেখছি, জানতাম না আপনারা দেখছেন কি না দেখছেন। আপনারা বাঘ মাছরে কোন নামে ডাকেন আপনারা কইবা, টাইগার মাছ, বাঘ মাছ, কত মাছ দেখা যায়। তো লন্ড না বাদে বাঘ মাছ শেষে দেখছেন কইবা, কমন করিয়া জানাইবা, আর শেষে খাইছেন এও জানাইবা। এখন মাছটা দিয়ে ভালোভাবে মিক্স করিয়া মশলার সাথে গুঁড়িয়া দিয়ে নিলাম, এক সাইডে দিয়ে নিলাম গি। এখন আমি 8টা থাওয়া বয়েছি, তাওয়ার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হওয়াতে আমি রসুন কাটা মানে ফালি করা রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লাল আস্তা লাল মরিচ। আমি এখানে শাক ভাজি করাম, আর শাক ভাজির মাঝে রসুন যদি আপনি ওরকম করে দেন আর লাল মরিচ দেন, শাক ভাজিটা খাইতে খুবই মজা লাগে। আর রসুনটা আগে দিবা ফ্লেভার, যে বাড়াবে ফ্লেভারও লাগে রসুন, শাকর ভাজির মাঝে সবসময় ফ্লেভার বেরোয় তো রসুনের, তো খাইতে ভাল লাগে। আর আর একসাথে যে মাছটা আমি বসলাম, মাছটা একটু নাড়াচা হয়ে দিলাম, একটা লো হিটে মাছর মাছের পানি বাড়ি আনলে তো আমি মাছের মশলার যে মশলা পানিটা অ্যাড করবো। এদিকে আমার রসুন যখন লাল হয়ে আইব তখন আমি ফাটিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করবো। এখন দিয়ে দিলাম কাটতে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যখন একটু মজি আইব তো আস্তে আস্তে আমি শাক আট হলি মানে দিয়ে দিলাম লবণ। শাক ভাজি মাঝে শুধু আপনার রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দৌকা আর লাল মরিচ আস্তে লাল মরিচ দৌকা দিয়ে আর কিছু দেওয়া লাগতো না। তারপরে আপনার শাক ভাজি করবা, শাক আপনার গ্রিন কালার থাকবো আর ভিটামিনও থাকবো। আমি শাক ভাজির মতো ওইরকম শাক ভাজি করি, তো আপনার লাগে শেয়ার করলাম। আজকে আমরা লাঞ্চের দুপুরের খানি হলো ওর ও মাছ বোনা আর শাক ভাজি, আরও তো তরকারি আছে, এটা তো আর আগর রান্দা। এখন আমি শাক, এটা লাই শাক, লাই শাক আমি অ্যাড করে দিলাম। আগে আমি যে লাই শাক দেখাইছিলাম আস্তা লাই শাক ফ্রেশ আনছিলাম, তো আনাবাদের ক্লিন করিয়া ধইয়া খাটিয়া লাই শাকটার একটু লবণ দিয়া খসলাইয়া একটু পানি ফেলাই দিছি, যাতে তৃতীয় তৃতীয় একটা বাপ থাকে এটা যাইতো কি করি জানি না, আপনারা ওরকম করে করুন কি না করুন, আমি ওইরকম পালফাই। তো ওরকম করে করি যে শাকটারে খাটি একটু লবণ দি মাখাইয়া এটা যে ফানি আছে সামান্য তৃতীয় ফানি ওটুক ফেলাই দেয়। তারপরে দেখা শাকটারে আমি দিলাইছি, তো শাকটা ভিটামিনও থাকবো আর খাইতেও ভালো লাগবো, একটা গ্রিন কালারও থাকবো। দেখবো আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। এখন নাড়াচাড়া করিয়া গুঁড়িয়ে দিলে যাম। আজকে বাজারও সফ গিয়া দেখলাম যে বড় একটা বাঘ মাছ আইছে, তো মনে করলাম এই বাঘ মাছ যেহেতু আইছে সফ নোয়া তো লাগে, তো আজকে আনছিলাম আমরা বাঘ মাছ। তো বাঘ মাছ আজকে রান্না করলাম, এটা হইলো বাঘ মাছ। মানে বাঘ মাছ আপনি কত বড় বড় পিস আপনি এক পিস আনতে পারবেন, এক পিস আনলে পাক্কা টুকরো হয়ে যায়। তো এখন আমি ফানি দিয়া দিলাম, এটা হইলো আমার বোনা করার ফানি, যে শিরা থাকবো উত্রাইয়া একবারে বোনা বোনা ওইটুকু দিয়া দিলাম আমার পরিমাণ মতো। আজকে আমি বাঘ মাছে বোনা বোনা করলাম। আমরা জানি এটা হই বাঘ মাছ হই, জানি না কোন অঞ্চলক কিতা হইন, যারা যেটা হইন আমারে জানাইবা কমেন্ট করি। এখন পরিমাণ মতো আমি ফানি অ্যাড করিয়া গুড়িয়ে রাখি দিব আনটিল মাছটা হওয়া পর্যন্ত। আর রান্দা তো খালি বইতে পারতাম না, রান্দা বইয়ে থইয়া মিডিয়াম হিটে কত খাম করা লাগে আমরা। এখন গোল ক্লিন করা দুপুরের টাইম, গোল ক্লিন করা সপ্তাহ ইনক্লুড করা লাগে। তখন আমি রান্দা বইয়ে থইয়া স্লো মানে মিডিয়াম হিটে সব কিছু করছি ঘর দুয়ার, বাদ বাকি আপনার লগে তো শেয়ার করলাম। সপ্তাহ তো দেখাইলে ভিডিও লম্বা হয়ে যাব। এখন দেখো আমার মাছটা ওই আইছে, তো আমি খাসা মরিচ অ্যাড করে লইছি, বাহার পাতা অ্যাড করে লইছি।
কতটুকু লোভনীয়, কতটুকু ইয়ামি হয়েছে দেখতে লাগে ইনশাল্লাহ। খাইতেও মজা হইব। আচ্ছা, এটা আমার শাক ভাজি হয়ে গেছে, আমি পাখর পাতা ঢলিছি। দেখো কতটুকু গ্রিন রয়েছে শাকটা। তো আমার আজকে রান্না বান্না এখন হয়ে গেছে ডান। ওই দেখো আমার বাঘ মাছ পোনা একটু ছোটো করে সাইজ করে আনছি, বড়ো করে বেশি বড়ো করে আনছি না। সিদ্ধ হইতে বা মশলা ভিতরে ঢুকতে বেশি লেট হয়ে যায় আর এরকম মজাও লাগে না, তাই ছোটো করে আনছি। শাক ভাজি হয়ে গেছে, মাছ পোনা হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপিগুলো আপনারা কাছে কিলা লাগলো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বেল আইকনও ক্লিক দিয়ে রাখবো, সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলে দিতা। আর নয়া যারা আমরা লগে অ্যাড হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ, তারা আমরা লগে থাকবা ইনশাল্লাহ আমরা বাঘ দিমু। আর এই তো রান্না বান্না করিয়া হঠাৎ লইয়া নিলাইছি, আস্তে আস্তে খানি স্টার্ট করে দিমু। আমার এই বাঘ মাছের রেসিপিটা আপনারা কাছে কিলা লাগলো, পালা কমেন্ট করে জানাইবা। পালা তোকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।